শ্রোতৃমণ্ডলী, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিম টিভির নিয়মিত আয়োজন সঙ্গীত অনুষ্ঠান গানে গানে কিছু সময়। আজ আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন তিলপাড়া ইউনিয়নের সানেশ্বর গ্রামের ঐশী রানী দাস। আসুন আমরা ঐশীর সাথে কথা বলি। ঐশী, তোমাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমরা তোমার গান শুনবো, গানের ফাঁকে ফাঁকে তোমার সম্পর্কে একটু জানবো। অনুষ্ঠানের শুরুতে তুমি আমাদেরকে কোন গানটি উপহার দিচ্ছ? আমি অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধেয় মল সম্রাট শাহ আব্দুল করিমের একটি গান গাওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই, আমরা এখন সেই গানটি শুনতে চাইছি। ধন্যবাদ ঐশী, তোমার চমৎকার।
একটা পরিবেশনার জন্য। তুমি তো ছোটবেলা থেকে গান শিখছো, তোমার হাতে খড়ি কার কাছে? আমার হাতে খড়ি আমার উস্তাদ শ্রদ্ধেয় সত্যপ্রত ভট্টাচার্য, উনি এখানে উপস্থিত রয়েছেন। আচ্ছা, তাহলে উস্তাদ পাশে আছেন, আপনাকে স্বাগত। ঐশী, তুমি এখন আমাদেরকে কোন গানটি শোনাচ্ছো? আমি এখন শ্রদ্ধেয় পারভেজ সরকারের মধ্যে তুমি এই বাইরে বলে গানটি গাওয়ার চেষ্টা। নিশ্চয়ই। আমি এখন শ্রদ্ধেয় বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সখী তোরা প্রেম করি ওরা এই গানটি গাওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই। সখী তোরা প্রেম করিও না,
অসাধারণ পরিবেশনা তোমার, তোমাকে আবারও ধন্যবাদ। আচ্ছা, তোমাকে বাড়িতে গান শিখতে কে বেশি অনুপ্রেরণা যোগায়? আমার আসলে বাড়িতে গান শিখতে প্রায় সবাই অনুপ্রেরণা যোগান, বাট আমার গানের সবচেয়ে বেশি যিনি অনুপ্রেরণা যোগান তিনি আমার আঙ্কেল, উনি বর্তমানে প্রবাসে থাকেন। তো আমার গানের জগতে উনি আমাকে সব থেকে বেশি প্রেরণা যুগিয়েছেন। তাহলে আমরা আশা করব তিনি তোমার অনুষ্ঠানটি দেখবেন। আচ্ছা, এখন তুমি আমাদেরকে কোন গানটি উপহার দিচ্ছ? আমি এখন শ্রদ্ধেয় ইরন মিয়ার কাজল কালো ভ্রমণের গানটি গাওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই। কাজল কালো ভ্রমণারে আনন্দ পান,
তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। এই ক্ষুদে শিল্পীরা ভবিষ্যতে আরো গান করে আপনাদেরকে আনন্দ দিতে তারাও সাহস পাবে, নিশ্চয়ই আপনারা তাদের সাথে থাকবেন। ঐশী, তুমি কোন গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছো? আমি ইরুন মিয়ার জ্বালাইলে তোর ইচ্ছা মতো আমাদের জীবন ভরা এই গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো। তাহলে তুমি শুরু করো। বন্ধু